ভাই আমি খেয়াল করি না তো ভাই, আর শখ করে বললে একজোড়া শুনে কিনছি, এটির দিকে চাইতে চাইতে আনার কার মধ্যে লাগাই দিছি। এই দাঁড়াও, কোথায় যাও? এই সময় অফিসে জানো না? অফিসে যাও তো সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু আজকে কি বলো তো, মনে আছে কিছু? আরে আজকে কি, শুধু শুধু ইয়া ঝামেলা করে না তো, অফিসে যাইতে দাও ঠিক মতো। ঝামেলা? ঝামেলা কি সবসময় আমি করি? তুমি কিছু করো না? একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি মনে রাখতে পারো না। আজকে কি, আজকে একটা বিশেষ দিন, সেটাও তুমি ভুলে গেছো। বিশেষ দিন? আরে কিসের বিশেষ দিন? আমার অফিসে হাজার হাজার কাজ পড়ে আছে, কাজগুলো জমা দিতে পারছি না ঠিক মতো, আর তুমি বিশেষ দিন নিয়ে পড়ে আছো। কি আজকে কি? আজকে কি, আজকে আমাদের অ্যানিভার্সারি, সেটাও ভুলে গেলা? সারা জীবন তো কাজ করেই গেলা, শুধু আমাদের দিনটার কথাই মনে রাখলা না? ওহো, আমার একদিন মনে ছিল না। আচ্ছা সমস্যা নাই, নেক্সট ইয়ার সেলিব্রেট করব। আর আমি তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে এনজয় করে না। আমার তারা আছে, গেলাম অফিসে গেলাম। গত নিশি কোথায় ছিলে? বিয়ে করছি তো একটা বছর হয়ে গেছে, শখ করে বললে একটা জোড়া চুড়ি কিনছি, এ চুড়ি হাইলে তুই এরম খুশি হইব, মানে কি তাদের কইতাম। হেই কি তো ভাই, এই কি সমস্যা তোর? এই ভাই, আরে কি অবস্থা করছিস ভাই, কি সমস্যা রে ভাই? আমি খেয়াল করি না তো ভাই, আর শখ করে বললে এক জোড়া চুড়ি কিনছি, এটির দিকে চাইতে চাইতে আনার কার মধ্যে লাগাই দিছি ভাই। আচ্ছা ওঠো ওঠো, আসলে আমি বহুত শখ করে আর বললে এক জোড়া চুড়ি কিনছি তো, এটির দিকে নজর করে আনার কার মধ্যে লাগাই দিছি, আমি খেয়াল করি না। কি তোমার বউর জন্য নিচ্ছ? হ্যাঁ, আমি বিয়ে করছি তার যে এক বছর হয়েছে, তো শখ করে এক জোড়া চুড়ি কিনছি, জানে না কিন্তু। দেখি এই 20 টাকার চুড়িতে তোমার বউ হ্যাপি হবে, খুশি হবে? খুশি হইব নি মানে, বহুত খুশি হইব। 20 টাকা নাই না তো, 18 টাকা লই গেছে। আচ্ছা সরি ভাই, কিছু মনে করে না আমি। আচ্ছা আন্নো রাগ করবেন না কেন? আচ্ছা কিন্তু আমাকে একটা বিষয় বলবা, যে এত অল্প টাকা চুরিতেও তোমার বউ এত খুশি হয়ে যাচ্ছে, মানে এটা কিভাবে? ও ভাই, আমরা হচ্ছি গরিব মানুষ, বড় লোকের মতন আঙ্গ কোনো চাহিদা নাই। আই বেনে আর বউরে যদি কই হিয়াজ দি ডলি হানি ভাত খাইয়া লাইতো খাইয়া লাই, হারামো আর কাছে গুস্ত মাছও খোঁজে না। হ্যাঁ রে ভাই, তুমি এত অল্প ইনকাম করে বউরে যেমন সুখী রাখছো, আমার বউরে এত টাকা পয়সা দিয়ে আমি সুখী রাখতে পারতেছি না। আমার নেডি কি তখন ভাই, এত টিয়া পয়সা দিয়ে বুঝি বাবিরে সুখী রাখতে নারেন না? আর বউরে আমি বিয়ের হরে শুধু একটা 3 পিস কিনে দিছি, আর যে এক বছরে এক 3 পিস দিয়ে কাটাই দিছে। মাঝে মধ্যে কয় যে টিয়া হলে একটা 3 পিস লই যেতাম, কি তা করবো ভাই কন না। এ ব্যান গাড়ি চালাই কয় টিয়া হাই, যে কয় টিয়া হাই, সাইল ডাইল বাজার খরচ, এমনি এমনি চলতাম আসি ভাই। এই কোনো রকম চলতেছো না, বহুত ভালো আছো। আমার একটা কাহিনী তোমার বলি শোনো তাইলে। শিট ম্যান, দেখতেছো একটা কাজ করতেছি, এর ভিতরে এসে ডিস্টার্ব করা লাগে? আরে সারাক্ষণ তো কাজই করো, আমাকে। আরে সরাও না হাত, কি আশ্চর্য, আমাকে একদমই সময় দাও না তুমি। আচ্ছা শোনো না, বলো, আমাকে একটা 16 প্রো ম্যাক্স কিনে দাও। সেদিন 15 প্রো ম্যাক্স কিনে দিলাম, ওইটা কি কাজ করে নাকি? ওইটা একদমই ভালো না। মানে তোমার এখন ফোন কেনা লাগবে তোমার এখন? হ্যাঁ ফোন লাগবে আমার। না আমি এখন এত তাড়াতাড়ি ফোন কিনে দিতে পারবো না। কেন দিতে পারবা না? এখন টাকা নাই আমার, এখন চাই মানে এখনই চাই, আমার লাগবে, আমি জানি না কোথা থেকে নেব। আরে আজব তো মামার বাড়ির আবদার নাকি, যে এখন চাই মানে এখনই চাই? হ্যাঁ আমার এখনই চাই, আমি কোনো ফোন দিতে পারতো না। যাও এখান থেকে যাও। তুমি দিবা, তোমার ভাড়াও দিবে, দিতেই হবে তোমাকে। যাও সরো তো তুমি। এই দাঁড়াও, কোথায় আসছিলা? এই ভাই ডিসলাইন না, ডিসলাইন না, ডিসলাইন। হ্যাঁ হ্যাঁ আসতেছি 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 ভাই, আসতেছি। এই লিওনা, লিওনা। হ্যাঁ কি বলো? যে ছেলেটা মাত্র বেরোলো, ছেলেটা কে? ও তো মানে ইন্টারনেট বিল নিতে আসছিল। ইন্টারনেট বিল দিতে আসছিল? ইন্টারনেট বিল? আমার শিকার, আমি পাগল। এই সরো, কি হয়েছে, তুমি কি পাগল? হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে? আর বেশ করেছি ওকে রেখেছি, তাতে তোমার কি? তুমি আমাকে একটু সময় দাও, আমি কি চাই, আমার মন কি চাই সেটা তুমি বোঝো। তাই বলে তুই আরেক পোলারে ঘরে নিয়ে ঢুকাবি? হ্যাঁ আমি আনবো, আমার যা কি ইচ্ছা আমি তাকে নিয়ে আসবো। তুমি আমাকে সময় দাও না, আমার সাথে কথা বলবো না,
ঠিক আছে আমার যা মন চাই আমি তাকে বলবো হ্যাঁ গো তুমি তারপরেও ওর ভিতরে বিন্দুমাত্র অনুতপ্ত নাই যে একটা অপরাধ করছে ভাই আসলে অন কিটা কইতাম আন্নে কোনোদিন বাবিরে আলাদা করে সময় দিছেননি বাবিরেলে ঘুরতেন গেছেননি এক প্লেটও খাইছেননি কোনোদিন এই জাহাজের মার বললে ছড়িলে যাইতাম আসি এরকম ছড়ি উপহার দিছেননি না রে ভাই আমি তো সারাদিন কাজকাম নিয়ে ব্যস্ত থাকি এগুলো করার সময় আছে সময় কোথায়